নিবন্ধিত বেকার ভাই বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনারা জানেন যে এনটিআরসিএ কর্তৃক যখন গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তখন কিন্তু ইন্ডেক্সধারী শিক্ষকদের পুনরায় আবেদনের সুযোগ দেওয়া হয়। কেন তারা পুনরায় আবেদনের সুযোগ দেন? যেহেতু এনটিআরসিএ কর্তৃক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের বদলির কোনো সুযোগ নেই, এ কারণে তারা গণবিজ্ঞপ্তির মাধ্যমে ইন্ডেক্সধারীদের বদলি হওয়ার একটি সুযোগ দেয়। এখন গণবিজ্ঞপ্তিতে ইন্ডেক্সধারীদের বদলি হওয়ার যে সুযোগটা দেওয়া হয় এর সুফলের চেয়ে কুফলটাই কিন্তু বেশি হয়। অর্থাৎ গণবিজ্ঞপ্তি কেন দেওয়া হয়? গণবিজ্ঞপ্তি দেওয়া হয় জনগণের উপকারের জন্য, অর্থাৎ বেকারত্বের হার কমানোর জন্য, শিক্ষিত বেকার ভাই বোনদের যে বেকারত্বের অভিশাপ সেটা দূর করার জন্য। এখন ইন্ডেক্সধারী শিক্ষকদের যদি পুনরায় আবেদন করার সুযোগ দেওয়া হয়, তারা তো বেকার নয়, তারা কিন্তু আবেদনের ফলে, নতুনভাবে সুপারিশের ফলে বেকার ভাই বোনেরা কিন্তু বঞ্চিত হয়। তো এর কুফলটা কেন অতিরিক্ত বেশি আর সেটাই আজকে আলোচনা করব। দেখুন, ইন্ডেক্সধারী শিক্ষকরা যখন নতুন করে সুযোগ পাবে বা সুপারিশপ্রাপ্ত হবে, সেক্ষেত্রে তারা নতুন প্রতিষ্ঠানে যোগদানের ফলে তারা বর্তমান যে সমস্ত প্রতিষ্ঠানে কর্মরত আছে এই প্রতিষ্ঠানগুলো থেকে তারা কিন্তু রিজাইন দেবে, যেখানে শূন্য পদ পূরণের লক্ষ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হলো সেখানে কিন্তু পদ কিন্তু শূন্যই থেকে গেল। অর্থাৎ একটি প্রতিষ্ঠান ত্যাগ করে নতুন আর একটি প্রতিষ্ঠানে যোগদান করছে, তাহলে সেই পদটাই কিন্তু শূন্য থেকে গেল, একটা মূল কারণ। আবার তাদের আবেদনের ফলে বেকার যে সমস্ত ভাই বোনেরা থাকে তারা কিন্তু বঞ্চিত হয়। অর্থাৎ ইন্ডেক্সধারীরা যদি আবেদনের সুযোগ না পেত, তাহলে এই পদগুলোতে কোনো বেকার নিবন্ধনধারী ভাই বোন হয়তো সুযোগ পেত, সেক্ষেত্রে বেকারত্বের হার কিন্তু কমে যেত। এটা হলো চরম একটা সত্য কথা। অন্য আর একটা কী অসুবিধা হয়? দেখুন, শিক্ষক নিয়োগের মূল উদ্দেশ্য হলো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট নিরসন করা। অর্থাৎ ছাত্রছাত্রীরা শিক্ষকদের সংকটের কারণে যে সমস্যাগুলোর সম্মুখীন হয় বা প্রতিষ্ঠান অচল হয়ে পড়ে, প্রতিষ্ঠানের যে ধারাবাহিকতা সেটা অক্ষুণ্ণ হয়, এই লক্ষ্য পূরণের জন্য, অর্থাৎ এই সমস্যাগুলো দূরীকরণের জন্যই কিন্তু শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা হয়। এখন যখন ইন্ডেক্সধারী শিক্ষক একটি প্রতিষ্ঠান ত্যাগ করে নতুন একটি প্রতিষ্ঠানে যোগদান করবে, তখন হয়তো নতুন প্রতিষ্ঠানের যে শিক্ষক সংকট সেটা কিন্তু দূর হয়ে যাবে, অর্থাৎ সেখানে শিক্ষার্থীরা সুফল পাবে। কিন্তু তারা যে প্রতিষ্ঠান ত্যাগ করে গেল ওই প্রতিষ্ঠানে কিন্তু আবার দুর্ভোগ বেড়ে গেল, অর্থাৎ প্রতিষ্ঠানের শিক্ষক সংকট বেড়ে গেল এবং ছাত্রছাত্রীদের যে অভাবনীয় ক্ষতি সেটা কিন্তু শুরু হতে চলল। তাহলে এখানে ছাত্রছাত্রীরাও কিন্তু যে সুফল পাচ্ছে তাও কিন্তু পাচ্ছে না। সুতরাং ইন্ডেক্সধারী শিক্ষকদের গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়া সুফলের চেয়ে কুফলটাই বেশি। অর্থাৎ সুফলটা শুধুমাত্র ওই শিক্ষকের হচ্ছে যে প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারছেন বা উন্নত কোনো প্রতিষ্ঠানে আবেদনের সুযোগ পাচ্ছেন, কিন্তু ক্ষতির পরিমাণটা কিন্তু বেশি হচ্ছে। আর যে পরিমাণ ক্ষতি হচ্ছে এই ক্ষতির পরিমাণটা কিন্তু পুষিয়ে নেওয়া আদৌ সম্ভব নয়। এক জায়গায় পুষিয়ে নিতে গিয়ে আর এক জায়গায় কিন্তু ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। সুতরাং এনটিআরসিএর উচিত বেসরকারি শিক্ষক কর্মচারীদের যদি বদলির ব্যবস্থা করা হয়, তাহলে দেখুন একটি সিদ্ধান্তের কারণে কিন্তু লক্ষ লক্ষ সমস্যা কিন্তু দূরীভূত হবে। অর্থাৎ শিক্ষাখাতের এই সমস্যা যদি দূরীভূত করা না হয়, তাহলে দিনের পর দিন শিক্ষাখাত কিন্তু আরও পিছিয়ে যাবে। এজন্য শিক্ষা মন্ত্রণালয়ের উচিত অতি দ্রুত একটি নীতিমালা প্রণয়ন করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী যারা আছেন তাদের ট্রান্সফারের সিস্টেম করা, তাহলে বেকারত্বের হারও কমে যাবে এবং প্রতিষ্ঠানে শিক্ষক সংকট এটা দিনের পর দিন কমে আসবে। তদুপরি ছাত্রছাত্রী যারা থাকবে তারা যে ক্ষতির সম্মুখীন হয় বা শিক্ষক সংকটের কারণে তাদের পাঠদানের যে ক্ষতি হয় বা প্রতিষ্ঠানের ধারাবাহিকতা যেটা নষ্ট হয় সেটা কিন্তু আর হবে না। সুতরাং আমরা আশা করব
শিক্ষা মন্ত্রণালয় অতি দ্রুত একটি নীতিমালা বাস্তবায়ন করে তারা এই শিক্ষকদের বদলির ব্যবস্থা করবে। সকল নিবন্ধনধারী ভাই বোনদের পরবর্তী কোনো আপডেট, নিউজ, আলোচনা দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিও এখানেই রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।